গুয়াহাটির দিসপুরের রাজপথত এটা ঘরসিয়া হাতির আতঙ্ক। জনতা ভবনের পার্কিংত ঘরসিয়া হাতিটির উপদ্রব, হাতিটে ভাঙিলে কেবাখনো বাহন, দিন দুপুরতে ব্যস্ত রাজপথত হাতিটির উপদ্রবক আতঙ্কময় পরিবেশ। ঘটনাস্থলীত উপস্থিত বন বিভাগের লোক ঘরসিয়া হাতিটুক শান্ত করার চেষ্টা মাউট তথা বন বিভাগের লোকর। মহানগরীর দিসপুরের রাজপথত এটা ঘরসিয়া হাতি আতঙ্কর সৃষ্টি করেছে। জনতা ভবনের পার্কিংত ঘরসিয়া হাতিটির উপদ্রবক তীব্র আতঙ্ক, কেবাখনো বাহন ক্ষতিগ্রস্ত করেছে হাতিটে। আমি দৃশ্য দেখাইছো, এটা ঘরসিয়া হাতি মাউট আছে, কিন্তু তার পিছতো হাতিটে হঠাৎ রুদ্রমতি ধারণ করে আর এফালের ভাঙি তছনছ করেছে কেবাখনো বাহন। দৃশ্য দেখাইছো, কেবাখনো বাহন ভাঙি চুরমার করেছে হাতিটে। দিন দুপুরতে ব্যস্ত রাজপথত হাতিটির উপদ্রবক এক আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে। ঘটনাস্থলীত বন বিভাগের লোক উপস্থিত হয়েছে, ট্রেঙ্কুলাইজড করা হয়েছে বর্তমান ঘরসিয়া হাতিটুক। এই মুহূর্তের আপডেট, উপদ্রব সৃষ্টি করা হাতিটুক, তাণ্ডব চলা হাতিটুক ট্রেঙ্কুলাইজড করে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণলৈ অনার চেষ্টা চলাইছে বন বিভাগে। দিন দুপুরতে ব্যস্ত রাজপথত সদা ব্যস্ত দিসপুরত এনেদরে হাতির উপদ্রবক আতঙ্কময় পরিবেশে বিরাজ করে। ঘটনাস্থলীত বন বিভাগের লোক উপস্থিত হয়ে যথেষ্ট চেষ্টা চলা হয় হাতিটুক নিয়ন্ত্রণ করবলে, কিন্তু অবশেষত ট্রেঙ্কুলাইজড করে হাতিটুক বর্তমান নিয়ন্ত্রণ করবলে চেষ্টা চলালে বন বিভাগে। দৃশ্য দেখাইছো, কেবাখনো সরু বড় বাহন ভাঙি চুরমার করেছে হাতিটে। হাতির তাণ্ডবক দিসপুরত এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হল। হাতে হাতে বন্দুক লয় হাতি দমন করবলে উলাই আহিল বন বিভাগের লোক, আর অবশেষত ট্রেঙ্কুলাইজড করে হাতিটুক নিয়ন্ত্রণ করা হল। বন বিভাগে ট্রেঙ্কুলাইজ করেছে হাতিটুক। কেবাখনো বাহন, ট্রেভেলার, মারুতি ভান, স্কুল বাস, কেবাখনো বাহন ক্ষতিগ্রস্ত করেছে হাতিটুয়ে আক্রমণ চলাই। মাউট থকার পিছত কিয় এনেদরে হাতিটুয়ে হঠাৎ রুদ্রমতি ধারণ করিলে সেয়া জানিবা হওয়া নাই। বন বিভাগের লোক উপস্থিত হয়ে ট্রেঙ্কুলাইজ করে ঘরসিয়া হাতিটুক বর্তমান নিয়ন্ত্রণ করেছে। কোনো বনরিয়া হাতির উপদ্রব নহয়, এয়া ঘরসিয়া হাতির উপদ্রব। মাউট লগত আছিল, মাউটর মৃত্যু হয়েছিল ইয়াতে। ফরেস্টর মানুষে জানি, এটা যা দেখিছে আপনাদের ইয়াতে তো দেখাই পাই আছে। আপনি গায়ে মন্তব্য করে আছে কি সংবাদ মাধ্যমক কথা করার বিরত হয়ে আছে, আর কিহর বিরত হয়ে আছে হয়তো এই মুহূর্তে জানি পরা নাই, কিন্তু দেখিছে আপনি গরাকিয়ে কিন্তু কথা কবলে এই মুহূর্তে প্রস্তুত হওয়া নাই। যেহেতু এই পলাই সারিবলে চেষ্টা করে আছে, আর গা হারা মন্তব্য এই মুহূর্তে করা দেখি পাওয়া গেছে। আর ইয়ার পূর্বেও হাতিটে মানে কোথাও যে এজন মাউটক যেহেতু মৃত্যু মাউটক আক্রমণ করেছিল, আর মাউটজনে হসপিটাল যাওয়ার পথে মৃত্যুক আঁকলি লোবলগা ঘটনাও সংঘটিত হয়েছিল, কিন্তু কিহর এই যখন গরাকী আসলে হাতিটুগী দুটাক হাতিগিয়ে এই মুহূর্তে এন্টারটেইনমেন্টের কথা করবার বিরত আছে, সেয়া সংবাদ মাধ্যমের আগত কথা করবলে বিরত থাকা দেখি পাওয়া গেছে। আর চিকিৎসক যেহেতু ইয়ার উপস্থিত হয়েছে, চিকিৎসকের সঙ্গে আমি কথা পাতিলে চেষ্টা করি। এই মিডিয়া সম্মুখত আছে, অল্প পিছত করে আছো। হ্যাঁ, বেশি শক্তিশালী, অল্প সময় লৈছে, তার মানে সেইটাই সময় লৈছে। পুনৰ এম্বুলেন্স কৰিবলগীয়া হৈছে, অকণমান টপ আপ কৰিছোঁ অলপ। এতিয়া শান্ত নেকি? শান্ত হ'ল নে সম্পূৰ্ণ? বাছ চাছ ভাঙি আছিলে নহয় আগতে, এতিয়াতো শান্তই দেখিছোঁ, কিন্তু তথাপিতো সুৰডাল আকৌ ওপৰলৈ ওলালে, অলপ অবজাৰ্ভেশ্যনত আছে কচোন, এতিয়াও ক'ব পৰা নাই। সময় প্রয়োজন হব শান্ত হবলে, সম্পূর্ণরূপে শান্ত হবলে, কারণ যদি আপনাদের চাই তিনটাকে আপনাদের ট্রেঙ্কুলাইজ করব তিনবার চেষ্টা করছে, তিনবার ট্রেঙ্কুলাইজ করব চেষ্টা করার পিছতো কিন্তু সম্পূর্ণরূপে শান্ত হওয়া নাই। হওয়া নাই, এটা শটে মারিছো বারু, এটা টপ আপ করেছো, গতি এটালে হওয়া নাই, কিন্তু মানে কমপ্লিট হওয়া নাই। পরবর্তী কেন ধরনের ব্যবস্থা হব যদি হ্যাঁ, এটা আমি ডিসকাস করে লোক, এটা মানে
ডিসকাস করে লো। এই মুহূর্ত দেখিছে এইটো হচ্ছে দ্বিতীয়টো হাতি, দ্বিতীয়টো হাতি যেটো এই মুহূর্তে পুনৰ লৈ যোৱা হৈছে, যেটো আসলে উত্তপ্ত হৈ পিছে হাতি, সেই হাতিটোৰ ওচৰলে লৈ যোৱা হৈছে, কাৰণ শান্ত কৰিবলৈ সকলো প্ৰয়াসে চেষ্টা কৰিছে বন বিভাগৰ লোকে চেষ্টা কৰিছে, লগতে বন বিভাগৰ লোকৰ লগতে যিহেতু যিসকল চিকিৎসকৰ দল আছিলে সেই চিকিৎসকৰ দলো চেষ্টা কৰিছে। ইতিমধ্যে দুটাকৈ তেওঁলোকে টেংগুলাইজ কৰাৰ বাবে বেজি দিছে যদিও, কিন্তু হাতিটো এই মুহূৰ্তলৈকে সম্পূৰ্ণৰূপে শান্ত হোৱা নাই। হাতিটো যি উপদ্ৰৱ, সেই উপদ্ৰৱৰ ফলত জনতা ভৱনৰ সন্মুখৰ যিটো পাৰ্কিং আছিলে, আচলতে যিটো শংকৰদেৱ একাডেমীৰ যিটো পাৰ্কিং আছিলে, সেই পাৰ্কিঙৰ আচলতে যিবোৰ বাহন আছিলে, বাহনবোৰ বেয়াকৈ ক্ষতিগ্ৰস্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে। লগতে ইয়াতে যি স্কুল বাছৰ লগতে মাৰুতি ভান আছিলে, এখন মাৰুতি ভান সম্পূৰ্ণৰূপে তেওঁ ভাঙি চুৰমাৰ কৰিছে। লগতে আন আন যি বাছ আছে, সেই বাছসমূহো ক্ষতিগ্ৰস্ত কৰা এই মুহূৰ্তত দেখিবলৈ পোৱা গৈছে। আৰু ইয়াৰ পূৰ্বেও মই উল্লেখ কৰিছোঁ যে এই হাতীটো উপদ্ৰৱৰ ফলতে এজন মাউতে মৃত্যু কাকোৱালি ল'বলগীয়া আছিল দুটা বছৰৰ পূৰ্বে, আৰু এই পুনৰ হাতীটো যিহেতু এনেধৰণৰ উপদ্ৰৱ চলাইছে বন বিভাগৰ লোক সকলো প্ৰকাৰে চেষ্টা কৰি আছে। আৰু মই এইখিনিতে ক'ব বিচাৰিম যে যিহেতু শংকৰদেৱ একাডেমী থকাৰ সময়তে আচলতে শংকৰদেৱ একাডেমী বিদ্যালয় চলি থকা নাছিল, কিন্তু সেইটো সময়ত বিদ্যালয় ছাত্ৰ ছাত্ৰীসকল 8:30 বা 9 বজাত আহিছিল, কিন্তু তাৰেই 10 বজাত তাৰ পিছত 10 বজাত এইটো হাতী উপদ্ৰৱ চলায়। কিন্তু কথমপি ৰক্ষা পৰিছে বা ছাত্ৰ ছাত্ৰীসকলে বুলি ক'ব লাগিব, সেইটো সেই সময়তে যদি হাতী উপদ্ৰৱ চলোৱাহেঁতেন 8:30 বা 9 বজাৰ ভিতৰত, তেন্তে হয়তো এক ভয়ংকৰ পৰিস্থিতিৰ সন্মুখীন হোৱাৰ সম্ভাৱনা আছিল। আৰু এই মুহূৰ্তত দেখিছে হাতীটোক টেংগুলাইজ কৰিব পৰাই দ্বিতীয়টো হাতী অনা হৈছে, সকলো প্ৰকাৰ চেষ্টা কৰা হৈছে যাতে হাতীটো শান্ত হয়, কিন্তু বন বিভাগৰ লোকেও আপ্ৰাণ চেষ্টা চলাইছে যদিও হাতীটো 100% এই মুহূৰ্তলৈকে শান্ত হোৱা নাই। আৰু পৰৱৰ্তী সময়ত তেওঁলোকে কি ধৰণৰ ব্যৱস্থা ল'ব তাৰ বাবেও সকলো ধৰণৰ কি ব্যৱস্থা ল'ব তাৰ বাবে তেওঁলোকে পৰিকল্পনা হাতত লৈ যোৱা দেখিবলৈ পোৱা গৈছে। এই মুহূৰ্তত দেখিছে আপুনি হাতীটো শান্ত কৰিবৰ বাবে সকলো ধৰণৰ চেষ্টা কৰিছে, দ্বিতীয়টো হাতী অনা হৈছে যাতে শান্ত হয় বা উপদ্ৰৱ নকৰে, সেই তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি তেওঁলোকে এনেধৰণৰ ব্যৱস্থা এই মুহূৰ্তত কৰা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু যদি আৰু হাতীটো যি স্থানত আছে তাৰ ওচৰত যিখন বাহন আছিলে, সেই বাহনখনো তেওঁলোকে ক্ষতিগ্ৰস্ত কৰিছে। পিছফালৰ যিখন গ্লাছ আছিলে সেই গ্লাছো ভাঙি চুৰমাৰ কৰিছে। প্ৰথমতে পিছ অংশটি আচলতে গাড়ীখন ঠেলি নিয়াৰ পিছত গ্লাছখন ভাঙি চুৰমাৰ কৰে। আৰু লগতে ওচৰত যিবোৰ বাহন আছিলে সেই বাহনসমূহ বেয়াকৈ ক্ষতিগ্ৰস্ত কৰে বা বগৰাই দিয়াৰ দৃশ্যও আমি দেখিবলৈ পোৱা গৈছে। এই মুহূৰ্তত দেখিছে হাতীটো শান্ত কৰাৰ বাবে সকলো ধৰণৰ চেষ্টা অব্যাহত ৰাখিছে যি বন বিভাগৰ লোক আছে, বন বিভাগৰ লোকে সকলো ধৰণৰ চেষ্টা অব্যাহত ৰাখিছে যাতে হাতীটো শান্ত হয়, লগতে যাতে কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ পৰিস্থিতি, ইয়াতকৈ যাতে ভয়াৱহ পৰিস্থিতিৰ সন্মুখীন নহয় বা ভয়ংকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি নহয় তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি সকলো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। আৰু যিটো হাতী আছিলে মাউত থকাৰ পিছতো কিন্তু এই এনেধৰণৰ উপদ্ৰৱ চলোৱা দেখিবলৈ পোৱা গৈছিল। আৰু এই মুহূৰ্তত দেখিছে হাতীটোক পুনৰ উত্তেজিত হৈ পৰিছে, কিন্তু ঠাণ্ডা এই মুহূৰ্তলৈকে বা এই মুহূৰ্তলৈকে যিহেতু পৰিস্থিতি খাম কটা নাই বা তেওঁ উত্তপ্ত হৈ পৰা দেখিবলৈ পোৱা গৈছে। সাধাৰণতে গ্ৰাম্য অঞ্চলত বা আন আন গুৱাহাটী বাহিৰে আন আন চহৰৰ হাতী উপদ্ৰৱৰ বাতৰি শুনিবলৈ বা দেখিবলৈ পোৱা যায়, কিন্তু এইবাৰ গুৱাহাটী মহানগৰীতে পুৱাৰ ভাগত এনেধৰণৰ হাতী উপদ্ৰৱ হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। হাতী উপদ্ৰৱৰ ফলতে এখনৰ পিছত আনখন বাহন অতি বেয়াকৈ ক্ষতিগ্ৰস্ত হৈছে। আজি চাব যায় এখন ট্ৰেভেলাৰ, দুখনকৈ মাৰুতি গাড়ী সৰু গাড়ী, আৰু লগতে যি বাছ দুখনকৈ বেয়াকৈ ক্ষতিগ্ৰস্ত কৰিছে। আৰু এই মুহূৰ্তত বন বিভাগৰ লোকসকল সম্পূৰ্ণৰূপে সাজু হৈ পৰিছে। বন বিভাগৰ লোকসকলে সকলো ধৰণৰ চেষ্টা অব্যাহত ৰাখিছে যাতে হাতীটো শান্ত কৰিব পৰা যায়। আৰু পৰৱৰ্তী আচলতে তেওঁলোকে দুটাকৈ ইতিমধ্যে টেংগুলাইজ কৰাৰ বাবে দুটাকৈ বেজি দিছে, তাৰপিছতো হাতীটো শান্ত হোৱা নাই। দ্বিতীয়টো হাতীও আনিছে, হাতী অনাৰ পিছতো কিন্তু এই মুহূৰ্তলৈকে শান্ত হোৱা নাই। আৰু পৰৱৰ্তী পৰিকল্পনা আৰু পৰৱৰ্তী ব্যৱস্থা কি ল'ব সেয়া লক্ষণীয় পৰিব, কিন্তু যিকোনো উপায়েৰে হাতীটোক শান্ত কৰিবৰ বাবে সকলো চেষ্টা চলাইছে বন বিভাগে, কাৰণ বিদ্যালয় ছুটি হোৱা সময় আহিছে। 12:30 পৰা 1 বজাৰ ভিতৰত যিটো বিদ্যালয় ছুটি হ'ব, কিছু যিবোৰ প্ৰি প্ৰাইমেৰী ছাত্ৰ ছাত্ৰী আছে তেওঁলোকক ছুটি হ'ব, আৰু সেই ছুটি হোৱাৰ সময়ত যাতে হাতীটো উপদ্ৰৱ নচলায় বা তাৰ বাবে বিভিন্ন পন্থা হাতত লোৱা এই মুহূৰ্তত দেখিবলৈ পোৱা গৈছে। আৰু পূৰ্বে উল্লেখ কৰা অনুসৰি মই এতিয়া উল্লেখ কৰিম যে প্ৰায় 9:30 বা 10 বজাৰ ভিতৰত এইটো ঘটনা সংঘটিত হৈছে, হাতী উপদ্ৰৱৰ ঘটনাটো সংঘটিত হৈছে। আৰু ইয়াৰ পূৰ্বে যিহেতু 8:30 বা 9 বজাৰ ভিতৰত যিহেতু বিদ্যালয় আৰম্ভ হয়, শংকৰদেৱ একাডেমী বিদ্যালয় আৰম্ভ হয়, আৰু তেনেস্থলত যিহেতু যিসকল ছাত্ৰ ছাত্ৰী আছিলে সেই ছাত্ৰ ছাত্ৰীসকল কথমপি ৰক্ষা কৰিছে বা কোনো হতাহতী ঘটনা হোৱা নাই বুলি ক'ব লাগিব। যদি সেই সময়ত যদি এই ঘটনাটো সংঘটিত হ'লহেঁতেন তেন্তে স্কুলীয়া বিদ্যালয় অহা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যথেষ্ট হতাহতী হ'লহেঁতেন বা হাতী উপদ্ৰৱৰ ফলত হয়তো নভবা এক অনাকাংক্ষিত বা নভবা এক ঘটনা সংঘটিত হ'লহেঁতেন। এই মুহূৰ্তত দেখিছে দুটাকৈ
হাতি যে হাতিগী হয়েছে দাদুল চৌধুরী। আর দাদুল চৌধুরী যেহেতু বিভিন্ন সময় তো আমি কথা পাতবল চেষ্টা করছো সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যমের সম্মুখ কথা কবলে যেহেতু অপ্রস্তুত হয়েছে, সোধা হয়েছে আসলে কিহরভাবে হয়েছে বা যেহেতু মাউত নাছিল নাকি এনে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হয়েছে, কিন্তু সেই প্রশ্নবর উত্তর দিবলে সন্মত হওয়া নাই। গা হারা মন্তব্য করেছে, পলাবলে চেষ্টা করেছে। এই মুহূর্তে দেখিছে হাতিটুক যে দ্বিতীয় হাতি, সেই দ্বিতীয় হাতিক ল যা হয়েছে নির্দিষ্ট স্থানলে, কিন্তু হাতিটু এই মুহূর্তলকে যে হাতি আসলে উপদ্রব চেষ্টা করেছে, কিন্তু উপদ্রব চলো হাতিটু কিন্তু এই মুহূর্তলকে শান্ত হওয়া নাই। বন বিভাগের লোকে আপ্রাণ চেষ্টা করেছে যাতে 100% শান্ত হয়, কিন্তু এই মুহূর্তলকে শান্ত হওয়া নাই। আর পরবর্তী ব্যবস্থা কি লব সেয়া লক্ষণীয় হব। জয়ন্ত নিশ্চয় হীরক আমি জানিব বিচারিম আসলতে কি উদ্দেশ্যে এই স্থানলৈ হাতিটো লৈ আনিছিল। চক যেহেতু ইয়াতে দিনের ভাগত বিশেষক যে দাদুল চৌধুরী নামের যীগী আসলে গড়ী পোহনীয়া হাতিটোর গড়ী যেহেতু পুয়ার ভাগত হাতিটো এই ওসরের যান আছে সেই স্থানলৈ লৈ আহে বা তাতে রাখে। এস বি আই যে শাখা আছে উত্তর পূর্ব যে শাখা সেই শাখা তাতে রাখে, কিন্তু আজি হঠাৎ তালে অনার সময়তে এই এনে ধরনের ঘটনা সংঘটিত হয় বা এনে ধরনের উপদ্রব চলোৱা বলে জানিপরা গেছে। আর পূর্বেও লৈ আহে এই স্থানলৈকে, কারণ দিনের ভাগত ইয়াতে রখা হয়, নিশা ভাগলে লৈ যোৱা হয়। আমি বিভিন্ন সময়তো দেখো, কিন্তু আজি হঠাৎ হাতিটো উত্তেজিত হয়ে পড়ে, উত্তেজিত হওয়ার পিছতে এখনের পিছত আনখন বাহন বেয়াকৈ ক্ষতিগ্রস্ত করে উপদ্রব চলায়। আর কিন্তু সেই সময়তে যেহেতু যখন স্থানীয় লোক আসে বা ওসর যখন লোক আসে সেই লোকসকলে বন বিভাগক খবর দিয়ে, আর বন বিভাগে তৎপরতাকে এই স্থানত উপস্থিত উপস্থিত হওয়ার পিছতে এই হাতিটো প্রথমটো ট্রেঙ্কুলাইজ করবলে চেষ্টা করে, সম্পূর্ণরূপে শান্ত করব নাই হাতিটুক, আর হাতিটুক ট্রেঙ্কুলাইজ করার চেষ্টা বর্তমান বন বিভাগে অব্যাহত রাখিছে। আর একটা ভয়ঙ্কর অঘটন এই মুহূর্তে, আন এতে ছাত্র ছাত্রী সকল আছে তার মাজতে এই অঘটন, যাক লৈ তীব্র আতঙ্ক বিরাজ করে অঞ্চলত। ধন্যবাদ হীরক।